এর মধ্যে একটি কথা আমাদের বুঝে নেওয়া উচিত যে মাস্টারদা সূর্য সেনের মতো বিশাল মাপের আর এই ধরনের ক্যারিজম্যাটিক পার্সোনালিটি আমাদের ভারতবর্ষের রেভলিউশনারি ফ্রিডম ফাইটে, আমাদের বিপ্লবী আন্দোলনে খুবই বিরল। এবং ওনার ফাঁসি হওয়ার ঠিক আগের দিন বা তার ঠিক আগে, আপনাদের শুনলে হয়তো আপনারা আশ্চর্য হবেন যার ফাঁসি হতে চলেছে কিছুক্ষণের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে, তার আঙুলের নখ উপড়ে ফেলা হয়েছিল এবং হাতুড়ি দিয়ে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছিল এবং প্রায় অর্ধেক মৃত অবস্থায় তাকে ফাঁসির মঞ্চে তোলা হয়েছিল এবং তার ফাঁসি হয়। আর তারপর আরও একটি বড় আশ্চর্যজনক কথা যে ফাঁসির পর কি, ফাঁসি দেওয়ার পর ওনার মৃতদেহ লোহার শিকল দিয়ে বেঁধে ভারী কোনো বস্তুর সাথে সেটি জড়িয়ে নিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হয়, মানে বে অফ বেঙ্গলে সমুদ্রে সেটি ছুড়ে পড়া হয়েছে। তার মানে তার মৃতদেহ কিন্তু তার আত্মীয় পরিজন এবং তার কমরেডসদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়। চিন্তা করুন, আমরা কি সুন্দর মেনে নিলাম না বিষয়টা। সে ভারতবর্ষেই হোক বা আজকের চট্টগ্রাম তো সেই সময়কার, পরবর্তীকালে পূর্ব পাকিস্তানে যেটা এখন বাংলাদেশ, আমরা সবাই কি সুন্দর মেনে নিলাম না। এবার ভেবে দেখুন যে 1947-এ বারবার যে বলা হয় যে ট্রান্সফার অফ পাওয়ার, ডোমিনিয়ন স্ট্যাটাস, কেন বলা হয় বারবার? ট্রান্সফার অফ পাওয়ারের কথা এর জন্যই বারবার বলা হয় যে এক রিজিমের থেকে আরেক রিজিমের, আমি কোনো পলিটিক্যাল কথা বলছি না, কিন্তু এক রিজিমের থেকে আরেক রিজিমের কাছে ক্ষমতা হস্তান্তর। এবার দেখুন জালিয়াওয়ালা বাগে জেনারেল ডায়ারের অর্ডারে যে ট্রুপ গুলি চালিয়েছিল, নির্মম গুলি চালিয়েছিল, অবশ্যই জেনারেল ডায়ারের অর্ডারে। এবং ধরুন এই মাস্টারদা সূর্য সেনের কথা দিয়ে আসে, এরকম তো প্রচুর রয়েছে। তার মধ্যে শুধু এই কথাই আসে যে আমাদের দেশীয় সাহেবরা এই কাণ্ডগুলো করলো। এবার ট্রান্সফার অফ পাওয়ারের মাধ্যমে যখন ভারত সোকল স্বাধীনতা বা ডোমিনিয়ন স্ট্যাটাস বা অধিরাজ্য পেল, এরপর দেখুন তারা কিন্তু তাদের চাকরি বহাল তবিয়তে বলে গেছে, তারা পেনশনও পেয়ে গেছে এবং তাদের পরিবার এবং পরবর্তী প্রজন্মে এরাও খুব সুন্দরভাবে নিশ্চয়ই বড় হয়েছে। চিন্তা করে দেখুন, এই বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী বা এই রেভলিউশনারি ফ্রিডম ফাইটার, এদের পরিবারের কথা কি আমরা ভেবেছি? এরা তো আমাদের জন্যই লড়লো, এদের কথা কি আমরা ভেবেছি? বা এই মাস্টারদার এই কথা যেটা আমরা বললাম, সেই বিষয় কি আপনারা কোনোদিন ভেবে দেখেছেন বা জানার চেষ্টা করেছেন? হয়তো আমিও এর আগে দেখিনি। আমাদের এর জন্যই আমাদের ইতিহাসটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো যারা ভারতের স্বাধীনতার বিরুদ্ধের শক্তিতে যারা সামিল ছিল, তারা পেনশন পেল, তারা সুচারুরূপে জীবন অতিবাহিত করলো, এবং যারা ভারতের স্বাধীনতা চেয়ে নিজের সর্বস্ব বলিদান করে দিলেন, তারা কষ্টকর জীবন যাপন করলো। তাদেরকে আমরা কি দিলাম? কিছুই না, ন্যূনতম সম্মানটুকু তাদের আমরা দিলাম। মাস্টারদা সূর্য সেনের কথা বলতে হবে যে আমরা চিটাগং আর্মারি রেড বা আমরা যেটি অস্ত্রাগার লুণ্ঠনের কথা বলি, অ্যাকচুয়ালি লুণ্ঠন কথাটা বলা উচিতই নয়। লুণ্ঠন আবার কিসের? আমাদের করের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের শোষণ করে এদিকে লন্ডন তৈরি হলো, এদিকে ইংল্যান্ড উন্নতি হলো, এবং আমাদেরই দেশে অস্ত্রাগার কি তারা কি তাদের টাকায় করেছে? সেটা আমাদেরই টাকায় তৈরি করা, আমাদেরই টাকায় তৈরি করা, আমাদেরই অস্ত্রাগার, আমাদেরই অস্ত্র মাস্টারদা সূর্য সেন বাজেয়াপ্ত করেছিলেন তার ইয়াং বাহিনীর দ্বারা, এবং তিনি সেই এক্সাম্পল সেট করেছিলেন। রেলওয়ে রুট আপ্রুভ করা হয়ে গেছিল, রেলওয়ে রুট আপ্রুভ করা হয়েছিল, টেলিগ্রাফ টেলিফোনের কানেকশন ডিসকানেক্ট করে দেওয়া হয়েছিল, এবং রেস্ট অফ ব্রিটিশ ইন্ডিয়া থেকে, বাকি ব্রিটিশ ইন্ডিয়া থেকে চট্টগ্রামকে কিন্তু 3 দিনের জন্য হলো স্বাধীন করে রাখতে পেরেছিলেন মাস্টারদা সূর্য সেন। এই জিনিসটি কিন্তু ভারতের অন্যান্য কোনো জায়গায় কিন্তু আমরা পরবর্তীকালে দেখিনি কেন। তো এই আমাদের সেই দেশীয় যারা আমাদের শত্রু যারা ছিল, চাকরি ঠিক আছে, পুলিশের চাকরি, আর্মির চাকরি, অবশ্যই সেই সময় চাকরি তো নিতেই হবে, কিন্তু যারা এই ধরনের অত্যাচার ব্রিটিশের অর্ডারে করেছে স্বাধীন ভারতে, তাদের তো আমরা এইভাবে ক্ষমা করে দিলাম। ক্ষমা অবশ্যই একটি ভালো ভালো বিষয়, কিন্তু আমাদের তো বোধ জাগলো না। এতে ভুলটা এটাই হলো যে আমরা জাগতে পারলাম না, আমাদের প্রজন্ম, স্বাধীনতা পরবর্তী প্রজন্মগুলো আমরা বুঝে উঠতে পারলাম না যে আমরা স্বাধীনতা পেলাম কিনা। যাই হোক, আমি এটি আশা করছি যে আমরা এই ব্যাপারে সোচ্চার হব, এবং সোচ্চার হব ইন দ্য সেন্স মানে কি, বিষয়টি সাকসেসফুল তখনই হবে, সফল তখনই হবে যখন আমরা ভারতের সঠিক ইতিহাস জানতে পারব। মাস্টারদের বিষয় এর আগেও পড়েছি, এবং রিসেন্টলি আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতের ইতিহাসের আপনি বাইবেল বলতে পারেন এই রমেশচন্দ্র মজুমদারের এই বইটি। এর আগে আমি লাইব্রেরিতে পড়েছি, কিন্তু এবার কলকাতার কলেজ স্ট্রিট থেকে একটি পুরনো এডিশন আমি জোগাড় করতে পেরেছি। আমি ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। দারুণ একটি বই, এবং ঠিক ইতিহাসের বাইবেল বলার মতোই বই, এবং এতে অনেক সত্য আপনারা জানতে পারবেন এর থেকে, এবং এটি রিকমেন্ড করার মতো একটি বই। প্লিজ, ভারতের আসল সত্য, স্বাধীনতার আসল সত্য আমাদের জানা উচিত। আমি কোনোভাবেই গান্ধীজির নন ভায়োলেন্ট মুভমেন্টকে আমি কোনোভাবে আমি ছোটো করার চেষ্টা করছি না, কিন্তু ভারত স্বাধীনতা কীভাবে পেল সেটাও আমাদের তো জানা উচিত। লর্ড ক্লিমেন্ট অ্যাটলি কী বলে গেছে সেই কথাও কিন্তু ফণিভূষণ চক্রবর্তী, জাস্টিস ফণিভূষণ চক্রবর্তীর সেই চিঠি কিন্তু এই আর.সি. মজুমদারের বইয়ের পাবলিশারকেই কিন্তু দেওয়া হয়েছিল, এবং এই বইয়ে কিন্তু সেই অরিজিনাল চিঠির প্রতিলিপি রয়েছে যেখানে লর্ড ক্লিমেন্ট অ্যাটলির সাথে আলোচনায়, সাক্ষাৎকারে ফণিভূষণ চক্রবর্তী জানতে পেরেছেন, এবং লর্ড ক্লিমেন্ট অ্যাটলি বলেছেন যে 1946-এ তারা যে সিদ্ধান্ত নিল যে ভারতকে স্বাধীনতা গ্রান্ট করা হবে, অবশ্যই সেটি হয়তো অধিরাজ্য কংগ্রেসের যেভাবে সেটেলমেন্ট হলো আর যে বিষয়গুলো আমি সেটেলমেন্টই বলব, তো তার মুখ্য কারণ, প্রিন্সিপাল রিজন তিনি বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মিলিটারি অ্যাক্টিভিটিস, আজাদ হিন্দ ফৌজের আইএনএ ট্রায়ালস, তারপর সাবসিকুয়েন্ট নেভাল রিভল্ট, এইগুলোই কিন্তু রেসপন্সিবল ছিল সেই সময় ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবার বাকি আপনারাই সেই বিষয়টি বুঝে নিন যে স্বাধীনতা পরবর্তীকালে পাকিস্তানের সাথে যুদ্ধে আমরা কিন্তু সেই আর্ম ফোর্সেসই কিন্তু আমরা ইউজ করতে পারি, নাগাল্যান্ডেও কিন্তু আমাদের আর্মসই পাঠাতে পারি, অপারেশন পোলোও কিন্তু আমাদের হায়দ্রাবাদে আর্মস পাঠিয়েই করতে হয়েছে, গোয়াতেও কিন্তু আমাদের পর্তুগিজদের হটানোর জন্য আর্মসই পাঠাতে হয়েছে। তো সবে স্বাধীনতা পাওয়ার পর আমরা কি সেই গান্ধীয়ান নন ভায়োলেন্ট পলিসিসগুলো ভুলে গেলাম, নাকি অ্যাকচুয়ালি সেগুলো ঠিক ততটা কার্যকর ছিল না? তবে সাহেবরা গেল কেন বলুন তো? তার আসল কারণটা তো আমাদের জানতে হবে, এই জন্য পড়তে হবে এবং জানতে হবে। অনেক ধন্যবাদ।